নিম গাছ। এবার এই সিঁড়ি দিয়ে আমরা ছাদটা দেখবো, সিঁড়ি দিয়ে উঠে চলো চলো। এই দেখো ওটা সিঁড়িটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার প্রিয়। এ মা এদিকে এদিকে ছায়া আসছে, ছায়া এদিকে ভালো আছো না? সেলফি করছি। আরে রেডি না, ভালো রান্না করে আগেই নিয়ে নিয়েছি আমি। খেলে বাড়ি থেকে ঠিক বেরিয়ে কি সুন্দর ঠাকুর ঘর দেখো। হ্যাঁ বাড়ির মধ্যে দারুণ। হ্যাঁ গো গরম লাগছে, হাতে খুলে না কি সুন্দর। আর এখানে তুলসী তলা, এইটা হলো কৌশিকীদের নিজস্ব মন্দির। এই দেখো বাড়ির একটু হেঁটে আসতে হয় বাড়ি থেকে। জুতো খুলবো। খুব সুন্দর খুব সুন্দর। এখানে এসে আচ্ছা কৌশিকীর দিদা আসছেন। আর ইনি হচ্ছেন কৌশিকীর দিদা, অনেক শুনেছি কথা আজকে দেখলাম। একদিন তো দেখা হতো। হ্যাঁ আসবো আসবো করে আসাই হয় না। কি হচ্ছে খুব সুন্দর শ্রীকৃষ্ণ। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তুমি আবার নিচু হচ্ছ কেন? হ্যাঁ ভিডিও তো আসার জন্য। হ্যাঁ ও খুব সুন্দর ঠাকুরটা, খুব সুন্দর মায়াপুরের না, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা মানে দরকারি জিনিস টিনিস রাখা। খুব ভালো খুব সুন্দর। এখানে শিউলি গাছ আছে, আর এখানে নিয়ে করা শেল্টার করা সবাই বসবে। বাহ হ্যাঁ আসবো আসবো। হ্যাঁ আমার তো গোপাল আছে, গোপালকেও নিয়ে আসবো তাহলে সাজিয়ে গুছিয়ে।
আসো তোমার একটা ছবি তুলে দে। আচ্ছা এখানটা দাঁড়ো দাঁড়ো, ভিডিওটা করে নি এক একটুখানি। তুমি একটা নাও, তারপর ভেঙে ভেঙে নিয়ে নাও, তারপর হাতটা ধুয়ে নাও। মামি নেই তাহলে আমি হাতটা ধুয়ে নিতাম না। ওইসব মমিতা দাঁড়াও ভিডিও উঠছে টিভিতে দেখতে পারবে না, মোবাইলে ইউটিউবে দেখতে পারবে। কি কি করবো শান্ত কি বলছে দিদা, পেয়ারা বাগানে বাগানে যাবি না কমলা লেবুর বাগানে যাবি? হ্যাঁ পর পর কি মাছ দেখি, ট্যাংরা মাছ কাটা হয়ে গেছে। আচ্ছা আমার খুব ভালো লাগে ট্যাংরা মাছ, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, আসবো অন্য দিন আসবো, আমার খুব ভালো লাগলো। হ্যাঁ খুব না না আসবো আসবো, খুব সুন্দর কি বলছে, না এখন যাবো না গো, এখন সর্ষে ক্ষেত খুঁজে একটু আসি তারপর মামি বলছে যে পিয়ারা বাগান আছে ওখানে, পিয়ারা বাগানে যেতে, তাই না মামি বলছে? দেখি যদি যাওয়া হয় তাহলে যাবো, এখন যাবো সর্ষে ক্ষেত DDLJ। এবার আমরা নামলাম সর্ষে ক্ষেত দেখতে এসছি, তো আশা ছিল, হ্যাঁ বলো কেউ বকবে না তো, মানে যদি নষ্ট না তার একটু ঘন ঘন লাগবে। DDLJ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, এইটাতে যখন ভোরে ফুল ছিল ব্যাপক লাগতো দেখতে। তা ছেঁড়াছিঁড়ি আরম্ভ হয়ে গেছে এখানে দেখ, ছেঁড়াছিঁড়ি করতে থাকি আর আমরা তুলতে থাকি, মানে এই দিকটা করে এ কি আমি ব্যাকগ্রাউন্ড কি কি সেলফি নি কিরাম কিরাম বারে আমি ধরে আছি তো। আচ্ছা
এখানে সেলফি টেলফি তোলা হচ্ছে। আর দেখতে পাচ্ছি না, একটু দাঁড়াও। রেডি? এবার তুই কি পোজ দিবি? দেখ, আমি পোজ দিয়ে রইছি, তুই তোল। রেডি? কোথা থেকে ওই ইনস্টাগ্রামের আইডিয়া নিয়েছে? আমিও তুলতে থাকি, ছিঁড়তে থাকি, এবার ইউটিউবার যারা মানে ভিউয়াররা এবার গালাগালি দেবে এরকম তো। ডোন্ট মাইন্ড, কাশি তো হতেই পারে, তার একটুখানি ফুলগুলো দেখাই। হ্যাঁ, বন্ধুরা জাস্ট একটু রকর দেখো। এইসব কি হচ্ছে? শাহরুখ খানকে দেখার আশা পূর্ণ হয়ে গেল। এইখানে ভালো আসছে না, একটু এগিয়ে আয়, একটু কেমন জঙ্গলে গেছে। আর না, ব্যাস 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 ব্যাস, মানে তুই ন্যাচারাল ঢুকে পড়েছিস। কৌশিকীর বাড়ি ঘুরে এসে এখানে জমিতে আসলাম। জমিতে ডাকলো ওর ভাই আর আমাদেরকে গিফট করেছে ফুলকপি, না ফুলকপি না বাঁধাকপি, তারও দেখাচ্ছি তোমাকে, ডিকিতে নিয়ে নিয়েছি। মানে দুজনকেই বাঁধাকপি গিফট করেছে। এই দেখো, এই দেখো নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে মোমো খাওয়া হবে, মোমো খাবো। বন্ধুরা আমরা সরাইখানাতে চলে এসেছি সবাই মিলে। তো এই দেখো, দারুণ ভিউ, খুব সুন্দর ভিউটা, রোড সাইড ভিউ। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এখানে, খুব সুন্দর বসার জায়গাটা, খুব সুন্দর আর ভিউটা খুব সুন্দর, এই জন্য আমার ভালো লাগে। খাবার দাবার তো ভালোই। কি হলো, কোথায় যাচ্ছে? চলো যাই। আচ্ছা, যাচ্ছ? চলো চলো ওদিকে গিয়ে বসি। হ্যাঁ, বাইরেই বসবো, এটাতে বসবো। ওয়েলকাম, এখানে বসি। সুন্দর না? Thank you.
বাই বাই দারুন দারুন একটা সাইডে আপ তুমি চিকেন বাটার মশলা এই ব্যাগ তো এখানে রেখেছি না আমি চেয়ারে পিছনে একটা তো একটা ফটো একটা ফটো একটা ফটো চিনি দাঁড়া এই তো দাঁড়া না রে ভাই এই তো ছবি নে আমি খিদে পেয়েছে টুট বড় চিকেনের সার্ভিং চলছে তুই হলো আসো ছবি নেবে তো ছবি তুলেছি চলো রেডি স্টার্ট আমি আগে নিলাম হচ্ছে তন্দুরি রুটি আর পনির কিটা পনির বাটার মশলা পনির বাটার মশলা এই দুটো আগে খেয়ে নিই কারণ কি রুটি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ফার্স্ট বাইট এবার নিলাম ফ্রাইড রাইস আমাদের দুবার পড়েছে ফার্স্ট ইয়ার আর থার্ড ইয়ার আর একবার চাকদা কলেজে পড়েছে চাকদা কলেজে আমি ইমে পেতে পড়েছি দুবারই ভিডিও ব্লগ খাওয়ার তো নিয়েও করছি শুনতে পাচ্ছি না জানে বলেছি হেভি আবার হেভি তিন নম্বর একটা দিবা না একটা চিকেন বেশি মানে তোমাদের জন্য ছাড় দেওয়া উচিত তোমাদের জন্য যদি কাস্টমার অনেক বেশি হ্যাঁ বলবে যে আপনাদের যেটা করে দিলাম এটার জন্য তো আমাদের প্রাপ্য কিছু আমরা তো অ্যাড দিচ্ছি হ্যাঁ হুম অ্যাডভাইজ করছি পেট খাচ্ছি সেটাই আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল আর খাওয়া খুব টেস্টি ছিল তাই না একটা মিক্সড ফ্রাইড রাইস আমরা অর্ডার দিয়েছিলাম তন্দুরি রুটি অর্ডার দিয়েছিলাম বাটার চিকেন তন্দুরি বাটার চিকেন পনির বাটার মশলা দারুন ছিল আর আমি চিকেনটা খাইনি আমি পনির বাটার মশলা দিয়ে খেয়েছি দারুন ছিল খুব টেস্টি আর এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো কি দিবি বলছি তো কোকি দিবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা একটু ঘুরে দেখবো ধাবাটা এখানে আবার এখানে ফ্যামিলির জন্য সুন্দর বেশ পারমিশন নিয়ে আসলাম হ্যাঁ করে দিয়েছে বাস খোলা হয়ে গেছে এবার যাচ্ছি ভেতর দিকে ফটো
সুন্দর করেছে জায়গাটা না, ঘাস টাস করে। বিরোহী দিয়ে যেতে রোডের পাশেই এই ধাবাটা সরাইখানা, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে আসবে বন্ধুরা, এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খুব সুন্দর করে ডেকোরেট করেছে, আর খাওয়া দাওয়া তো অসাধারণ। ছবি টবি তোলো। এই যে এখানে বসার জায়গা, এই দেখো রোড, সুন্দর লাগছে না? রাতের দিকে আরো ভালো লাগবে, লাইটিং করে ডেকোরেশন করা হয়, ল্যাম্প, এই ল্যাম্প গুলো জ্বলে তখন খুব ভালো লাগে। আর এখানে ফুল গাছ লাগানো হয়েছে, ডালিয়া ডালিয়া লাগানো হয়েছে লাইন করে। আর এদিকটা কি আছে একটু দেখি, এখানেও একটা বসার জায়গা আছে, ওই দিকেও আছে অনেকগুলো ঘর, মানে এরকমই বসার জন্য। এই দেখো, আপনি কি বলছেন, জায়গাটাকে একটা অনুভব করার জন্য একটা আলাদা অনুভূতি। কেউ অনুভব করছে না, সবাই ব্যস্ত ছবি তুলতে ব্যস্ত। ওই দেখো সেরা পোজ। ওরা সেলফি করছে আর আমরা এখানে বসলাম। আর ও তো ওকে পরিচয় করেছি, ও ও সুকল্যাণ, কৌশিকীর ভাই। এই যে কৌশিকীর ভাই, হরিদ্বারে ঘুরতে গিয়ে দেখা আমার নতুন বান্ধবী, তার ভাই সুকল্যাণ। রেডি হয়ে গেছি, অনেক ফটো সেলফি তোলা হয়ে গেছে, তোলার পর এবার টুপি টুপি পরে নেব, হুডিটা পরে নেব, পরে হেলমেটটা পরতে হবে যাতে ঠান্ডা না লাগে। তো এবার আমরা বেরোবো। এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগলো, এই জায়গাটায় বসলাম, বসে ছবি তুললাম, খুব ভালো লাগলো। আর এদিকে দেখো রোডটা, সুন্দর গাড়ি যাচ্ছে। এই রোডটা নতুন হয়েছে, যা ধুলো হতো মানে যখন রোডটা ছিল না খুব ধুলো হতো, তো নতুন হয়েছে, ধুলোটা একটু কম হচ্ছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, হেরিকেন দিয়ে, হারিকেন দিয়ে ডেকোরেট করেছে, ভাল লাগছে। ওদের এখনো হয়নি। তো বন্ধুরা চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই যে আমাদের স্কুটি এখানে দাঁড় করিয়েছি, আর আবার বলছি বিরোহী যেতে রাস্তার পাড়েই পড়বে এই ধাবাটা, সরাইখানা। ওই দেখো ওপরে লেখা আছে, খুব সুন্দর লাগছে আমার। এই দেখো ওদের এখনো হয়নি, তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, এখন বাজছে 5:30 নাগাদ বাজে, আমি 11:00 বেরিয়েছিলাম, তো এতক্ষণ ঘোরাঘুরি করলাম, খুব এনজয় করেছি, আজকে দিনটা খুব ভালো কাটলো, আর 5:30 নাগাদ বাড়িতেও ঢুকে গেলাম। তো এখন আমি বাড়িতে এসেছি, এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর দেখো বেড়ালদেরকে ছেড়ে দিয়েছি, ওরা এখন দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, আর তোমাদেরকে দেখাচ্ছি। লিলি নিচের দিকে গেছে, লিলি নিয়ে আসো ওকে, ওকে নিয়ে আসো, লিলি যাও 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 নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো, একদম নিয়ে আসো টেনে, আয় আয় দাঁড়িয়ে আছে, চলে গেল।
বন্ধুরা ও কিন্তু খুব চেষ্টা করছে ছোট বাচ্চাটাকে নিয়ে আসার জন্য, কিন্তু কিছুতেই পারছে না। তোমরা দেখতেই পাচ্ছ, একবার যাচ্ছে আর আসছে। দেখো বন্ধুরা কিভাবে ওকে ডাকছে, বারবার ডাকছে, ও আসছে না, তাও আবার আবার রিটার্ন চলে যাচ্ছে। ওই দেখো, কই ও কই, ভিডিওটা এই অবধি। তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। যারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দেবে। আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।